হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আয়ো বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস, ফাইনালি গ্রীষ্মকাল চলে এসেছে, আর গ্রীষ্মকাল চলে এসেছে মানে গরমের দিন শুরু হয়ে গেছে, আর গরমের দিন শুরু হয়ে গেছে মানে স্কুল কলেজ ছুটি পড়তে আর বেশি দিন বাকি নেই। আর ছুটি পড়লে মানুষ গ্রীষ্মকালে জ্বলন্ত সূর্যকে ফাঁকি দিয়ে বিভিন্ন ঠান্ডা জায়গার উদ্দেশ্যে পাড়ি দেবে। কিন্তু আজকে আমি কোনো রকমের ঠান্ডা জায়গার কথা বলবো না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভারতের সবচেয়ে বিখ্যাত ওয়াটার পার্কগুলির সম্বন্ধে। এই ওয়াটার পার্কগুলিতে ছোট থেকে শুরু করে সব বয়সের মানুষ মজা উপভোগ করতে পারবে, কারণ এই ওয়াটার পার্কগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর রাইড, বিভিন্ন ধরনের স্লাইড, আরও কত কি যা পুরো উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবে। তো চলো, ভারতের সেরা 5টি ওয়াটার পার্কের তালিকাটি দেখে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমার প্রথম ওয়াটার পার্কের অভিজ্ঞতা কেমন ছিল। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে, কারণ এই চ্যানেলে ইন্টারেস্টিং বাংলা ভিডিও আপলোড হতে থাকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আছে ওয়াটার কিংডম। এই ওয়াটার পার্কটি বর্তমানে এশিয়ার বৃহত্তম থিম ওয়াটার পার্কগুলোর মধ্যে একটি, এবং তার সাথে দেশের প্রাচীনতম পার্কগুলোর মধ্যেও একটি। মুম্বাইয়ের এসএল ওয়ার্ল্ড এবং ওয়াটার কিংডম এই দুটো পার্কের মালিক হচ্ছে এসএল গ্রুপ অফ কোম্পানি, এবং দুটো পার্কেই পরিচালনা করে এই কোম্পানিটি। এই ওয়াটার পার্কটি 64 একর এলাকা জুড়ে রয়েছে, এবং পার্কটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ওয়াটার কাম অ্যামিউজমেন্ট পার্কটি মুম্বাইয়ের গোড়ায় অবস্থিত, এবং এটি মুম্বাইয়ের জনপ্রিয় ওয়াটার পার্কগুলোর মধ্যেও একটি। এই ওয়াটার কিংডমের মধ্যে রয়েছে 30 বিভিন্ন ধরনের রাইড, যেগুলো পরিবারের বড়, ছোট, বয়স্ক সব বয়সের মানুষ উপভোগ করতে পারে। এই ওয়াটার কিংডম পার্কে যেতে গেলে তার জন্য প্রবেশমূল্য দিতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য 1405 টাকা এবং শিশুদের জন্য 945 টাকা। তারপর রয়েছে আর্ডলাভস অ্যাকোয়াম্যাজিকা। আর্ডলাভস অ্যাকোয়াম্যাজিকা ভারতের প্রথম আন্তর্জাতিক ওয়াটার পার্কগুলির মধ্যে একটি। পার্কটি মুম্বাইয়ের রায়গড় জেলায় অবস্থিত। আর্ডলাভস অ্যাকোয়াম্যাজিকা হলো একটি থিম পার্ক যা 130 একর জমির উপর রয়েছে। এই পার্কটির মালিকানাধীন হচ্ছে ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। ওয়াটার পার্কটি চালু হয় 2014 সালের অক্টোবর মাসে। অ্যাকোয়াম্যাজিকা ওয়াটার পার্কের মধ্যে রয়েছে 14 বিভিন্ন ধরনের রোমাঞ্চকর রাইড, এবং রয়েছে 7 চমৎকার রেস্তোরাঁ। এই ওয়াটার পার্কের প্রবেশমূল্য শুরু হয় 699 টাকা থেকে এবং সর্বোচ্চ যায় 1000 টাকা পর্যন্ত। তারপর রয়েছে ওয়ান্ডারলা। ওয়ান্ডারলা হলো ভারতের সবচেয়ে বড় চেইন অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে একটি। পার্কটি ব্যাঙ্গালোর স্টেশন থেকে 28 কিলোমিটার দূরে মাইসোর রোডে অবস্থিত। পার্কটির মালিকাধীন হচ্ছে ওয়ান্ডারলা হলিডে লিমিটেড, এবং কোম্পানিটি পার্কটিকে পরিচালনা করে। এর সাথে আরও 3টি অ্যামিউজমেন্ট পার্কেও পরিচালনা করে, যেগুলো কোচি, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে অবস্থিত। ওয়ান্ডারলা পার্কটি প্রতিষ্ঠিত হয় 2000 সালে, এবং এটি 82 একর এলাকা জুড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে 61টা রোমাঞ্চকর রাইড যা সমস্ত বয়সের মানুষ উপভোগ করতে পারবে। পার্কটির প্রবেশমূল্য শুরু হয় 1200 টাকা থেকে এবং সর্বোচ্চ যায় 2500 টাকা পর্যন্ত। তারপর রয়েছে ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড ওয়াটার পার্কটি ভারতের দিল্লির নয়ডায় অবস্থিত। পার্কটির মালিক হচ্ছে এন্টারটেনমেন্ট সিটি লিমিটেড, এবং কোম্পানিটি পার্কটিকে পরিচালনাও করে। এই ওয়াটার পার্কটি 50 একর জমির উপর রয়েছে। পার্কটি 2007 সালে খোলা হয়, এবং এর মধ্যে রয়েছে 20টিরও বেশি রোমাঞ্চকর রাইড, যেগুলো পরিবারের সকল সদস্যরা উপভোগ করতে পারে। এই ওয়াটার পার্কটি প্রবেশমূল্য শুরু হয় 700 টাকা থেকে এবং সর্বোচ্চ যায় 1200 টাকা পর্যন্ত। তারপর রয়েছে জিআরএস ফ্যান্টাসি পার্ক। জিআরএস ফ্যান্টাসি পার্ক মাইসোর শহরে অন্যতম প্রিয় পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। মাইসোর শহর থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে মাইসোর বেঙ্গালুরু হাইওয়ের পাশে পার্কটি অবস্থিত। জিআরএস ফ্যান্টাসি পার্ক 1994 সালে মাইসোরের প্রথম থিম ওয়াটার পার্ক এবং অ্যামিউজমেন্ট পার্ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল 35 একর জায়গা নিয়ে। জিআরএস ফ্যান্টাসি পার্ক বালিকা এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের অধীনে চলে, এবং বালাকৃষ্ণ কিনি জিআরএস ফ্যান্টাসি পার্কটিকে পরিচালনাও করে। পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর রাইড, ফ্যামিলি রাইড, বিভিন্ন ধরনের গেমস, এন্টারটেনমেন্ট, আরও কত কি। পার্কটির প্রবেশমূল্য শুরু হয় 900 টাকা থেকে এবং সর্বোচ্চ যায় 1200 টাকা পর্যন্ত। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।